অনুপ্রেরণাগুলো কেমন ছিল? মানে আপনি কি বঙ্গবন্ধুকে দেখে অনুপ্রাণিত হতেন, বা তার স্নেহধন্য হওয়ার সুযোগ হয়েছিল কিরকম? আমার খুব ছোটবেলায় আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র, তখন বঙ্গবন্ধুর সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল। আচ্ছা, তিনি গাজীপুরের, সেসময় নাম ছিল জয়দেবপুর, আজকে রাজবাড়ি, যেটা এখন জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে ঢাকা, বৃহত্তর ঢাকা জেলা, এখন তো 6টা জেলা হয়ে গেছে, সেই বৃহত্তর ঢাকা জেলার সম্মেলন হয়েছিল জয়দেবপুরে। সেখানে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শেখ সোহরাওয়ার্দী এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান, এবং বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই তিনজনই গিয়েছিলেন সেই সম্মেলনে। আমার দায়িত্ব পড়েছিল, আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র, আমার ভাই শামসুল হক সাহেব জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভারও দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রী ছিলেন সেই 73 সালে। ওনার সুবাদে আমার দায়িত্ব পড়েছিল বঙ্গ, মানে শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু একত্রে পাশাপাশি বসেছেন, তাদের উপর পাখা দিয়ে বাতাস করে, কারণ তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, সেটা 1957 সালের কথা বলছি। সেই সময়ে বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছি, তিনি মাথা হাতিয়ে দিয়েছিলেন, পিঠ হাতিয়ে দিয়েছিলেন, এবং 62 সালের পর যখন এই আন্দোলন শুরু হয়, তখন আমি আগে বলেছি যে মণি ভাইয়ের মাধ্যমে ওনার সাথে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার এবং সেই স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার, এবং পরবর্তীকালে অজস্রবার, অসংখ্যবার বঙ্গবন্ধুর কাছে গিয়েছি, স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। তিনি শুধু সেই সময় না, আজও আমাদের অনুপ্রেরণার উৎস, সারা বাংলা বাঙালি জাতি তো বটেই, ব্যক্তিগতভাবে আমারও অনুপ্রেরণার উৎস হয়ে তিনি মরেও অমর হয়ে আছেন, চিরঞ্জীব হয়ে আছেন। কাজেই আমার সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর সাথে বহুবার তার সামনে দেওয়া, এটা অনেক বড় একটি পাওয়া নিঃসন্দেহে। আপনার পরিবার নিয়ে যদি আবার এখন একটু জানতে চাই, সেটি হচ্ছে পরিবারে আপনার ছেলে মেয়ে তারা কে কোথায় আছেন? খুবই অল্প বয়সে, 3 বছরেরও হয়নি এই বয়সে, আমি আমার মাকে হারিয়েছিলাম। আমার তখনও দাদি বেঁচে ছিলেন, আমি দাদি, এবং একটা কোইন্সিডেন্ট, আমার মা মারা যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে আমার ফুফু তার স্বামী মারা যান, এবং ওনার কোনো সন্তান ছিল না, দীর্ঘদিন উনি নিঃসন্তান ছিলেন। উনি স্বামী মারা যাওয়ার পর আমাদের বাড়ি দিয়ে চলে আসেন। আমার ফুফুর পরবর্তী জীবন আর বিয়ে শুধু করেন নাই, যদিও চেষ্টা করেছে। আমাকে এবং আমার বোন ছিল, আমাদেরকেই নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন। কাজেই যদিও মায়ের স্নেহ পাইনি, মায়ের কথা আমাদের স্মরণও হয় নাই তখন, ফুফু এবং দাদি এদের স্নেহেই বড় হয়েছি, পিতৃস্নেহ তো আছেই। এবং পরবর্তীকালে আমরা মহান মুক্তিযুদ্ধে, একটু আগে বললাম যে রাজনীতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কারণ ওই ছাত্র রাজনীতিতেও আমি কেন্দ্রীয় কমিটিতে 3-3 বার দায়িত্ব পালনের, 1 বার কেন্দ্রীয় কমিটির সদস্য আর 2 বার সহ সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। 69-এর গণ অভ্যুত্থানও ওই সময় আমরা এই নেতৃত্বে ছিলাম, দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে দেশ স্বাধীনের মুক্তিযুদ্ধে আমরা 26 মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে প্রত্যক্ষভাবে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 71 সালে, আর আমি 1971 সালের 19 মার্চ তৎকালীন যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, যিনি 25 মার্চ অপারেশন সার্চ লাইট ঢাকাতে হত্যাকাণ্ডের নায়ক ছিলেন, সেই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর 19 মার্চ জয়দেবপুর, আজকের গাজীপুরে গিয়েছিল বাঙালি সৈন্যদের ডিজার্ম করার জন্য, অর্থাৎ তাদের বাঙালি সৈন্যদের সমস্ত অস্ত্র নিয়ে আসার জন্য, যাতে বাঙালি সৈন্যরা পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সেই দিনে, সেই 19 মার্চ আমি
সেই তখন একটা সংগ্রাম কমিটি ছিল, সর্বদলীয় সংগ্রাম কমিটির সেই তরুণ বয়সে আমি সেটার আহ্বায়ক ছিলাম। তাই আমার নেতৃত্বে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে সশস্ত্রভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আমরা তাকে মোকাবেলা করেছিলাম এবং বাধ্য করেছিলাম ব্রিগেডিয়ার জাহাঙ্গীর ফেরত চলে আসতে, বাঙালি সৈন্যদের আর নিরস্ত্র করতে পারে নাই। এভাবেই আমাদের মানে যুদ্ধের সূচনা সর্বপ্রথম এই আমার সৌভাগ্য যে আমার নেতৃত্বে শুরু হয়েছিল। পরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পর দেশ স্বাধীন যখন হয়, পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করে, তখন আমরা মনে করি যে স্বাধীনতাটার পূর্ণতা আসে নাই। 72 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে ফেরত আসেন, তখন আমরা মনে করেছি যে স্বাধীনতার পূর্ণতা এসেছে। 73 সালে এদেশে একটা স্থানীয় সরকার নির্বাচন হয়, আমি সেখানে নির্বাচিত হয়ে যাই চেয়ারম্যান হিসাবে। এরপর সেই ইউনিয়ন পরিষদে 3 বার চেয়ারম্যান হয়ে, পৌরসভায় 4 বার, ইউনিয়ন এক নাগার 35 বছর। একেবারে বর্ণাঢ্য একটা রাজনৈতিক জীবন আপনি আসলে পাড়ি দিয়ে এসেছেন। পরবর্তীকালে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। এর মাঝে নিজেকে নিয়ে ভাবার সময়টুকু আসলে কখন হয়েছিল, যে বৈবাহিক জীবনে জড়িত হওয়া, সন্তান সন্ততি, তারা কে কোথায় আছেন যদি জানতে চাই? আমরা আমি বিয়ে করি 74 সালে, তখন আমি অলরেডি চেয়ারম্যান হয়ে গেছি। বিয়ের পর সন্তান সন্ততি কজন আছেন আপনার? এক ছেলে 2 মেয়ে। আমার ছেলের জন্মদিন অবশ্য বঙ্গবন্ধুর সাথে মিলে 17ই মার্চ 1973 সালের 17ই মার্চ আছে। আমার ছেলে আমার সাথেই থাকে, বাসায় থাকেন। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে পাশ করেছে এবং সে আর এখন গৃহবধূ হিসেবে আছে। আর ছোট মেয়ে সেও ঢাকা ইউনিভার্সিটি পাশ করার পর এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, বিশ্ববিদ্যালয়ের আছে। সেও গাজীপুরেই বিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার আত্মীয় স্বজন। সব দিক থেকেই গাজীপুরবাসীদের কাছে আপনারা খুবই মানে কাছের আপনজন একদম হয়ে আছেন। তারও প্রত্যেকের 2 জন করে সন্তান, বড় মেয়ের 2 ছেলে, ছোট মেয়ের 1 ছেলে 1 মেয়ে। প্রায় এখানে 3 বছরই হয়ে গেল এই করোনায় আমার স্ত্রী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকেই সাহচর্যে ইনশাল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।